বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন আরো জোরদার হচ্ছে। আজ রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন 51 দিনে পড়লো এবং অনশনের আজ তাদের 37 দিন। এবার রাজ্য সরকারি কর্মীদের পাশে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পূর্ব ঘোষিত পরিকল্পনা মতোই আজ তিনি একদিনের প্রতীকী অনশনে বসলেন রাজ্য সরকারি আন্দোলনকারীদের পাশে। এবার পাশাপাশি আজ থেকেই রাজ্য সরকারি কর্মীদের ডিজিটালি নন কোঅপারেশনের ডাক। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, আজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ডিএ আন্দোলনকারীদের পাশে এবার প্রতীকী অনশনে বসলেন, পাশাপাশি আজ থেকেই ডিজিটালি নন কোঅপারেশনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একদম, দেখো তুমি যেটা বলছো যে আইএসএফ এর বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, তিনি কিন্তু যখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং বিধানসভায় যোগদান করেছিলেন, তারপরই প্রথম তিনি যে আন্দোলনে গেছিলেন সেটা হচ্ছে এই সরকারি কর্মচারীদের কাছে, এবং সেখানে গিয়ে তিনি বার্তা দিয়েছিলেন যে তাদের পাশে তিনি আছেন এবং তাদের সাথে এই তাদের আন্দোলনের থাকার জন্য এবং পাশে বার্তা দেওয়ার জন্য তাদের সাথে প্রতীকী অনশন করবেন। সেই মতন কিন্তু আজ সকাল সকালই ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন নওশাদ সিদ্দিকী, এবং সকাল থেকে তিনি ওখানে আছেন এবং সরকারি কর্মচারীদের সঙ্গে তিনিও কিন্তু একদিনের প্রতীকী অনশন করছেন। এছাড়াও কিন্তু সরকারি কর্মচারীরা, তোমরা তো জানো যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সরকারের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করতে এবং মার্গ বাতার দাবিতে, এবার তারা কিন্তু ডিজিটাল নন কর্পোরেশনের পথে হাঁটছে। এই ডিজিটাল নন কর্পোরেশন কি, সরকারের তরফ থেকে বিভিন্ন স্তরে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন সরকারি নথি বা সরকারি বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু আদান প্রদান করা হয় এবং সেগুলো বিভিন্ন স্তরে পৌঁছে দেয় সরকারি কর্মচারীরা। এটা কিন্তু একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে সরকারের তরফ থেকে, সেইটা মানতে চাইছেন না এবার সরকারি কর্মচারীরা। তাদের অতিরিক্ত কাজ করতে হয়, একদিকে যেরকম বিয়ে নিয়ে তারা দাবি করছে, তার নিজেদের কাজের পাশাপাশি অতিরিক্ত কাজ তারা করবে না বলে দাবি করছে, এবং তারা কিন্তু আজ থেকে এই ডিজিটাল নন কোঅপারেশনে এটা বন্ধ করতে চাইছে, এবং এই নিয়েও তারা কিন্তু আজ থেকে সমবেতভাবে আন্দোলন শুরু করবে। প্রথমে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা দপ্তরের ক্ষেত্রে এই ডিজিটাল নন কোঅপারেশন এই প্রক্রিয়া শুরু হবে, ধীরে ধীরে সমস্ত সরকারি স্তরেই এই প্রক্রিয়া চালু হবে বলে জানাচ্ছে সরকারি কর্মচারীরা। সব মিলিয়ে যে আজকে যে 51 দিনে পড়েছে তাদের অবস্থান আন্দোলন এবং 37 দিন ধরে তারা যে টানা অনশন করে যাচ্ছে এবং একাধিক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়ছে, সেই দিকটাকে মাথায় রেখে এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর করে তুলতে চাইছে তারা। ধন্যবাদ অরুণাভ, আমরা কথা বলছিলাম প্রতিনিধি অরুণাভ ঘোষের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, ডিএ আন্দোলনকারীদের পাশে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ থেকেই তিনি প্রতীকী অনশনে, আজ একদিনের প্রতীকী অনশনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আর আন্দোলনকারীদের পাশে বসে তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। অবশ্যই আজকে আমি এখানে, যারা 37 দিন ধরে অনশন করছে তাদের আন্দোলনকে আমি সহানুভূতি জানিয়ে আজকে আমি এখানে অনশন করব। সরকারকে আমি একটা বার্তা হচ্ছে, তার দলের কর্মীরা, তাদের দলের কর্মীদেরকে অবাঞ্ছিত মন্তব্যকে বিরোধ থেকে সরকারি কর্মীদের, সরকারের উচিত হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে একটা আলোচনা টেবিলে বসা এবং ওয়ে আউট বার করা। অন্যথায় এই এই যে কলকাতার শুধু শহীদ মিনার চত, মানে শহীদ মিনার চত্বরে শুধু আন্দোলনটা থাকবে না, এটা গ্রাম মফস্বলে ছড়িয়ে পড়বে। যখনই কিছু বলা হচ্ছে টাকা নাই টাকা নাই বলছে, কিন্তু অপাত্রে দান হচ্ছে, খেলায় মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে, কিন্তু যার যেটা হকের প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আর জাতীয় স্তরে আমাদের বাংলার নামকে ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্নভাবে, যখন অবাঞ্ছিত মন্তব্য করে এই সরকারি কর্মচারীদের আন্দোলনকে যারা আক্রমণ করছে। আমি বিগত দিনে সেখানে বলে গিয়েছিলাম, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি নির্জলা অনশন করবো।